সরকারের আরও নরম সুর রহস্য কি দর্শক আমরা কথা বলছি নয় জুলাই চব্বিশ সরকার দিন দিন বুঝতে পেরেছে যে সব জায়গায় চালাকি চলবে না সব জায়গায় দমন পীড়ন দিয়ে কাজ হয় না অনেক ক্ষেত্রে নাকে খদ দিয়ে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই পিছু ঘটতে হয় এখন সরকার এই বাতিল চেয়ে যে আন্দোলন জনগণ জনতার আন্দোলন সমস্ত শ্রেণী পেশার মানুষের সমর্থন রয়েছে এই কোটা বাতিল যে আন্দোলনে এই জন্য এটাকে জনতার আন্দোলন বলছি জনগণের আন্দোলন বলছি এই বিষয়ে কোনো করা কথাবার্তা সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে না যেমন ছাত্রলীগ কোনো হুমকি ধামকি দিচ্ছে না বরং তারা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের এই আন্দোলন আদালতের বিরুদ্ধে এভাবেও কিন্তু বলেনি বরং এটা রাজনৈতিক অধিকার এভাবে কিন্তু বলার চেষ্টা করেছে এবং ওবায়দুল কাদের একবার বলেছেন যে নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ করছি শিক্ষার্থীদের আন্দোলন আবার নতুন একটা বক্তব্য বিশ্লেষণ করব ওবায়দুল কাদের এই বক্তব্যটা আরও নরম সুর প্রস্ফুটিত হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের জনদুর্ভোগ কর্মসূচি পরিহার করা উচিত দেখেন দু সালের আওয়ামী লীগ নেতাদের কথার সাথে ওবায়দুল কাদের এই কথাটা মিলান কতটা নরম সুর ভিপিনুর যারা আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন করেছিল তাদেরকে কত মার খেতে হয়েছে কত নির্যাতনের শিকার হতে হয়েছে হল থেকে বের করে দিয়েছে কত কী কতবার যে ভিপিনূরদের উপর হামলা করেছে কিন্তু কই এবার কোটা সংস্কার বা কোটা যে আন্দোলনকারীদের উপর ওই হামলার কোনো খবর পেয়েছেন না এর মানে সরকারের সুর নরম পুলিশ কতবার টিআরসেল রাবার বুলেট লাঠিচার্জ করে কোটা সংস্কার আন্দোলনকারীদের দুই সালে সত্র বহন করে দিয়েছে এবার সেরকম চিত্র দেখেছেন না মানে কি সরকারের নরম আঠারো সালের আগে আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনকারীর প্রেক্ষিতে সংসদে দাঁড়িয়ে বলা হতো যারা রাজাকারের বাচ্চা এদের দেখে নেওয়া হবে এই করব সেই করব প্রধানমন্ত্রী কত হুমকি ধমকি দিয়েছিলেন কিন্তু এবার এখন কি সেরকম হুমকি দামকি দেখছেন না বুঝতে পারছেন যে আসলে পরিস্থিতি আগের মতো না এই কথাগুলো আমরা বারবার বলার চেষ্টা করছি শিক্ষার্থীদেরকে মোটিভেট করার জন্যে জনগণকে মোটিভেট করার জন্যে এভাবে কোটা বাতিল চেয়ে আন্দোলন সফল করবেন এরপরে ভোটাধিকার ফিরিয়ে ফিরে চাই আন্দোলন করতে হবে সমস্ত অধিকার আমাদেরকে আদায় করতে হবে সরকারকে কোনো ছাড় দেওয়া যাবে না তো ওবায়দুল কাদের সর্বশেষ একটা বক্তব্য আমরা বিশ্লেষণ করব জনদুর্ভোগ কর্মসূচি পরিহার করা উচিত এর মানে পরিহার করতে হবে বা জনদুর্ভোগ যেমন বিএনপি জামাতের কর্মসূচির ব্যাপারে কেমন কথা ছিল জনদুর্ভোগ সৃষ্টি করা হলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে আওয়ামী লীগ মাঠে থাকবে তাদেরকে এই করা হবে সেই করা হবে মোটা লাঠি নিয়ে আসবেন কত কিছু বলেছে না কিন্তু শিক্ষার্থীদের সানে কত সুন্দর কথা জনদুর্ভোগ পরিহার করা উচিত পরিহার করতেই হবে না করলে কি করবে সে তা কিন্তু বলছে না নরম সুরে বলছে পরিহার করা উচিত এর মানে জনদুর্ভোগ কর্মসূচি পরিহার না করলে কিছু করার নেই কিন্তু উচিত করতেই হবে এরকম বাক্য এখন বুঝতে পারছেন তো অনুরোধ সূচক নির্দেশসূচক বাক্য বলতে পারছেন না আর জবাবে যেটা বলতে চাই জনদুর্ভোগমূলক কর্মসূচি জনদুর্ভোগের জন্য পুরোপুরি দায়ী সরকার এই যে শিক্ষার্থীদের যে বাংলা ব্লক ইট নানান কর্মসূচির ফলে শিক্ষা প্রতিষ্ঠানের স্থবির এবং রাজধানী মাঝে মাঝে অচল হয়ে যায় মানুষের প্রচণ্ড ভোগান্তি জাম সব কিছুর জন্য দায়ী সরকার এগুলো পুরোটাই সরকারের দায়। এর দায় সরকারকে নিতে হবে এজন্য আমি বলি যে যারা শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আপনারা জনদুর্ভোগে পড়বেন বা জ্যামে পড়বেন বা এরকম কোনো বেকায়দায় পড়বেন সরকারকে একটা একটা গালি দিয়ে যাবেন কারণ এর জন্য দায়ী সরকার সরকার আদালতের ঘরে বন্ধুগুলোকে কোটা ফিরিয়ে আনার দুর্বিসন্ধি করেছে এই কোটা ফিরিয়ে না আনলে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কোনো দায় থাকে নাই যে তারা মাঠে নামবে লেখাপড়া বাদ দিয়ে এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে নারী শিক্ষার্থীরা মাঠে নামবে এটা তাদের শখের কিছু না এটা তাদের জীবিকা জীবন মরণের সাথে সম্পর্কিত পড়াশোনা করে কি হবে যদি চাকরি না পায় যদি বৈষম্য থাকে অতএব বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য তারাই চেষ্টা করছে আর সরকার বৈষম্যের পক্ষে লড়ছে দুর্বিশি করছে অতএব এই যে জনদুর্ভোগ এটা শিক্ষার্থীদের সামান্যতম দায় নেই আরও দুর্ভোগ তৈরি হবে আরও দেশ অচল হয়ে যাবে এর দায় পুরোটাই সরকারের সরকার চাইলে সরকার যদি বলে যে ঠিক আছে আমরা কোটা বাতিল করবো শিক্ষার্থীদের দাবি মানব তোমরা আন্দোলন করো না আসো আমরা আলোচনায় বসি তাহলে কি শিক্ষার্থীরা রাস্তা ব্লক করবে করবে না সরকার সরকারের হাতে সুযোগ আছে এই জনদুর্ভোগ মুহূর্তের মধ্যে লাঘব করে দেয়ার শিক্ষার্থীদের দাবি মানে ঘোষণা দিলেই শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে কিন্তু কই সরকার তো সেটা বলছে না বুঝতে পারছেন কোটা বিরোধী আন্দোলনের মতো জনদুর কর্মসূচি পরিহার করা উচিত বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মঞ্চ ও কাদের তিনি বলেন শিক্ষকদের পেনশনে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কথা বলেছি আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী বিষয়ে কথা বলেছেন যে কথা বলেছেন তাতে তো জনদুর্ভোগ বাড়ি দেওয়ার মতো কথা বলেছেন শিক্ষকদের আন্দোলন নিয়ে আমাদের কনসার্ন কম কিন্তু শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন এটা নিয়ে আমাদের কথা তা প্রধানমন্ত্রী যা বলেছে এখন পর্যন্ত আপনারা যা বলেছেন সেটা জনদুর্ভোগ বাড়ানোর মতো কথা বলেছেন দেশের সর্বোচ্চ আদালতের বিষয়টি বিচারাধীন উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমরা মনে করি উচ্চ আদালতের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় দেবেন এটা একটু নরম কথাই বলা হলো ঠিক আছে কিন্তু আপনারাও ঘোষণা দেন যে না আমরা কোটা বাতিল করার উপায় খুঁজবো রায়টা হোক প্রয়োজনে আমরা নতুনভাবে কোনো কমিশন গঠন করে এই বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিব। একেবারে ব্যাপক সংস্কার করব আপনার এরকম ঘোষণা দিন তা দিচ্ছেন না আপনারা শিক্ষার্থীদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন আপনারা ভয় দেখাচ্ছেন হাইকোর্টের ভয় এতে তো জনদুর্ভোগ কমবে না যাই হোক জনদুর্ভোগের ইস্যুটা অনুরোধের সুরে বলেছেন এটা খুবই নরম এবং এই যে কিছু কথা বলছে দেখেন তিনি বলেন এখানে রাজনৈতিক ইস্যু যুক্ত হয়েছে এটা নিয়ে আলাদা কথা বলেছি ষড়যন্ত্র অংশ কিনা না সব কিছু সময় বলে দিবে মানে সরকার আন্দোলন জোরাল হলে দাবি মেনে নেবে এরকম নরমসুরি কথা বলছে দর্শক আন্দোলন চালিয়ে যেতে হবে